একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানাতে চাইলে এইভাবে রেসিপিটা একবার ট্রাই করুন আর দেখুন অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি একদম আপনার ঘরেই। তো চলুন দেখে নেবেন কিভাবে এই অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি আমি বাড়িতেই বানিয়েছি। আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি পটল। তো দেখুন তার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে আমি একটু খোলা রেখে কেটে নিয়েছি। ঠিক এই শেপ দিয়ে আমি পটলগুলোকে কেটে নিয়েছি আর এটাকে একদম ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আর অল্প একটু আলু নিয়ে নিয়েছি। এখানে আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। পটলগুলো আমি আগে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, ডালিয়া ডেইলি ব্লগ থেকে স্বাগত জানাই। তো আজকে একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো আমি স্পেশাল মশলা দিয়ে বানাবো চিংড়ি পটল। তো দেখুন কিভাবে আমি এই চিংড়ি পটলটা বানাই। তো পটলটা আমি একটু ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে আমি হলুদ দিইনি, কারণ হলুদ দিলে তেলের কালারটা কালো হয়ে যায়, তার জন্য আমি হলুদ এখন দেব না, অল্প একটু আমি লবণ দেব। তো আমি এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি কেন এত টেস্ট হয় যে সব সময় আমরা বাড়িতে বানালেও সেটা হয় না, তো দেখতে থাকুন, আমি চেষ্টা করব সেই রকমই রেসিপিটা বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত হবে। আর এই জন্য পটলটাকে একটু ছাঁকা তেলে ভাজতে হবে, আর তেল কম খেতে চাইলে অবশ্যই কম তেল দিয়ে ভাজতে পারেন। তো আমি খুব বেশিও দিইনি, কারণ আলুগুলো ভেজে নেব আমি। পটলটা আমার ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি। পটলটাকে এবার আমি তুলে নেব। আর ওই তেলেই আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি, আলুটাকেও আমি ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর অল্প একটু আমি আলুতে হলুদ দিয়ে দিয়েছি। আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। আলু আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব আমি একদম পরিষ্কার করে রাখা কিছু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ আমি খুব বেশি ভাজবো না। তো এইভাবে আমি ভেজেছি, আমি তুলে নেব চিংড়ি মাছগুলোকেও। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়নের দুটো এলাচ, দুটো লবঙ্গ, দারচিনি, একটা লঙ্কা আর তেজপাতা। এক চামচ গোটা জিরে। ভেজে নেব একটু। আর এখন দিয়ে দেব আমি সুন্দর একটা সেন্ট উঠার পর আমি দেব পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো একটু ছোট করে কুচিয়ে নিয়েছি।
পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর সুন্দরভাবে কষানো হবে। তেল আমি আর অ্যাড করিনি, আমি যে তেলটা প্রথম দিয়েছিলাম সেই তেলটার মধ্যেই আমি রান্না করছি। আপনারা চাইলে আরও তেল অ্যাড করতে পারেন, তো আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আদা রসুনটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 2টো টমেটো, পিউরি বানিয়ে নিয়েছি আমি, দিয়ে দেব এর মধ্যে, আর এটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কারপর কী দিয়েছি। এইভাবে একদম যদি রান্না করেন তো অবশ্যই দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি খেতে লাগছে, অন্যরকম একদম স্বাদ। আর এর মধ্যে আমি আরও একটা মশলা অ্যাড করব, তো দেখতে থাকুন আমি শেষে কী মশলা দিই। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, আর ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো হলুদ নিয়েছি। এটা জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এই পর্যায়ে আমি মশলার পেস্টটার মধ্যে দিয়ে দেব, আর মশলা এইভাবে দিলে আরও টেস্ট হয় তরকারিতে। জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে দিলে এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব, কারণ পটলটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে আছে ভাজার কারণে, এখন দিলে গলে যাবে, তাই পটলটা আমি পরে দেব। এখন আলুটাকে আমি খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব। তো দেখুন আলুটা আমি দিয়ে দিয়েছি, আর অল্প একটু আমি জল দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল গুঁড়ো, কোকোনাট পাউডার, আপনারা ফ্রেশ কোকোনাট বা নারকেল নিয়ে কুড়িয়ে নিতে পারেন। আর আমি নিয়েছি 1 চামচ পোস্ত, আর এখানে 3টে লঙ্কা, আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ব্যবহার করব। এটাকে আমি একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আর এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দেব। আমি দেখে নেব যেমন লবণ বা মিষ্টি সবটা ঠিক আছে কিনা, যতটা আমি রাখতে চাই ঝাল বা মিষ্টি সেই অনুযায়ী এই পর্যায়ে টেস্ট করে নেবেন। দিয়ে দেবো আমি অল্প পরিমাণ চিনি, ব্যালেন্সের জন্য আপনারা কম বেশি করতে পারেন। আমি 1/2 চামচেরও কম একটু চিনি দিয়েছি, আর এইবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আগে আমি আলুর সাথেও কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ থেকে সাইড দিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, গ্রেভিটা নিজের মতো করে রাখলেই হবে, কতটা গ্রেভি রাখতে চাইছেন। এখন আমি দিয়ে দেব নারকেল আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছি কাঁচা লঙ্কার সাথে, সেই পেস্টটা আমি দিয়ে দেব। এতে করে একদম পটল চিংড়ির স্বাদটাই পাল্টে যাবে। এইভাবে বানালে অবশ্যই এটা দেবেন, অনুষ্ঠান বাড়িতে কি এমন মশলা দিয়ে বানায় যার জন্য স্বাদটা অন্যরকম হয়, তো এইভাবে বানিয়ে দেখবেন।
আপনাকে একদম দুর্দান্ত লাগবে আর অন্যরকম স্বাদ লাগবে, আর কোনো তরকারি লাগবে না। আমি এটা আর একটু ভালো করে সঙ্গে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দিয়েছি আর অলরেডি আমার সেদ্ধ হয়েও গিয়েছে। জাস্ট একটু ঢেকে রেখে নামিয়ে নেব। আর শেষে অল্প একটু আমি ঘি দেব, না চাইলে না দেবেন, তবে দিলে বেশি ভালো লাগবে। তো ব্যাস রেডি আজকের রেসিপি আমার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর শেষে আমি দিয়ে দিলাম একটুখানি গাওয়া ঘি। ব্যাস রেডি। তো আজকের পটল চিংড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে পটল চিংড়ি বানিয়ে খাবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপি কেমন লেগেছে। তো আবার আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।